নমস্কার, আমি শম্পা দে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোসফি মুজাফফর আহমেদ মহাবিদ্যালয় শালা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল। আমাদের ডিপার্টমেন্ট আগামী 16 সেপ্টেম্বর 2022 একটি ন্যাশনাল সেমিনারের আয়োজন করেছে। সেমিনারের বিষয়বস্তু হলো নলেজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন পার্সপেক্টিভস। এটি অর্গানাইজ করছে সম্পূর্ণ আমাদের ডিপার্টমেন্ট এবং কোলাবোরেশন উইথ আইকিউএসি। অনুষ্ঠানটি সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত মোটামুটি অনুষ্ঠিত হবে আমাদের কলেজেরই সেমিনার রুমে। এই সেমিনারে বক্তা হিসেবে থাকছেন ডক্টর ভাস্কর ভট্টাচার্য, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস, ডিসিপ্লিন অফ ফিলোসফি, কে হান্ডিকি স্টেট ওপেন ইউনিভার্সিটি, আসাম। ডক্টর কুহেলি বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ কল্যাণী, কল্যাণী, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। এবং প্রফেসর সিদ্দিক আলম বেগ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। অর্গানাইজিং কমিটিতে যারা আছেন তারা হলেন মোহাম্মদ কবির, প্রেসিডেন্ট অফ গভর্নিং বডি মুজাফফর আহমেদ মহাবিদ্যালয়, ডক্টর মোহাম্মদ জিন্নাতুল্লাহ শেখ, সেক্রেটারি অফ অর্গানাইজিং কমিটি অ্যান্ড টিচার ইন চার্জ ইন আওয়ার কলেজ, ডক্টর শাকিলা হক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড দ্য কোঅর্ডিনেটর অফ আইকিউএসি, শম্পা দে, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, কনভেনর অফ সেমিনার অর্গানাইজিং কমিটি, রসনারা বেগম, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জয়েন্ট কনভেনর অফ সেমিনার অর্গানাইজিং কমিটি। এছাড়াও যারা মেম্বার হিসেবে আছেন তারা হলেন অপূর্ব সান্ত্রা, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, রূপনারায়ণ মুখার্জি, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, সৌমিক ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, পরিমল কুমার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আর এস কে বদরুল আলম, নন টিচিং স্টাফ আছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেমিনার অর্গানাইজিং কমিটিতে। এই গোটা অনুষ্ঠানটির আয়োজনে আমাদের সমগ্র কলেজের সকল শ্রেণীর শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, স্টাফ সকলের সহযোগিতা